বেসিক ফিজিক্স উইথ মৌমিন একটা সম্পূর্ণ নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব চ্যাপ্টার 4 লজ অফ মোশনের কিছু কি করে এইসব কোশ্চেনগুলো পরীক্ষায় তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখি এখানে প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন বলছে যে মেশিন গান ফায়ার্স এ বুলেট অফ মাস 40 গ্রাম উইথ এ ভেলোসিটি অফ 1200 মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য ম্যান হোল্ডিং ইট ক্যান এক্সার্ট এ ম্যাক্সিমাম ফোর্স অফ 144 নিউটন অন দ্য গান, হাউ মেনি বুলেটস ক্যান হি ফায়ার পার সেকেন্ড অ্যাট দ্য মোস্ট। ওকে, তাহলে এখানে কি বলে দিয়েছে, এম দিয়ে দিয়েছে গানের, গানের এম কত দিয়েছে, এম ইকুয়াল টু দিয়েছে 40 গ্রাম, ইকুয়াল টু দিয়েছে 40 গ্রাম। তাহলে সেটাকে আমাকে কনভার্ট করছি আমি কেজিতে, তাহলে কত হবে 0.04 কেজি, এটা আমার এমটা পেয়ে গেলাম। এরপরে কি দিয়েছে, ভি এর মান দিয়েছে, ভি ইকুয়াল টু তাহলে কত জানি, ভি ইকুয়াল টু আমরা জানি এখানে দিয়েছে 1200 মিটার পার সেকেন্ড। এবার আমি ধরে নিচ্ছি যে এন সংখ্যক ফায়ার করা হচ্ছে, তাই তো, এন সংখ্যক ফায়ার করা হচ্ছে, তার মানে 1 সেকেন্ডে এন সংখ্যক গুলি বেরোচ্ছে, বুলেটস বেরোচ্ছে গান থেকে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারছি যে 1 সেকেন্ডে তাহলে এফ ইকুয়াল টু আমি লিখতে পারি কি, এফ ইকুয়াল টু হচ্ছে ডিপি বাই ডিটি, মানে মোমেন্টামের চেঞ্জ। এখন ডিপি দিয়েছে কত, 1 সেকেন্ড, তার মানে এফ ইকুয়াল টু ডিপি, তাই তো, তার মানে এখানে হচ্ছে এন ইন্টু এম ইন্টু ভি, এইভাবে করতে পারি। তাহলে এন ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তাহলে এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে এফ বাই এম ইন্টু ভি। তাহলে এফ এর মান দিয়েছে 144 নিউটন, এম এর মান দিয়েছে 0.04 ইন্টু কি দিয়েছে 1200, তার মানে এইটা হচ্ছে 144 ডিভাইডেড বাই 48, তার মানে এটা হচ্ছে 3, তার মানে এন এর মান কত আসছে 3, তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে কি রয়েছে, পরবর্তী কোশ্চেনে রয়েছে যে এ লাইট স্ট্রিং পাসিং ওভার এ স্মুথ লাইট ফুলি কানেক্টস টু ব্লকস অফ মাসেস এম ওয়ান অ্যান্ড এম টু ভার্টিক্যালি, ইফ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম ইজ জি বাই 8 দেন দ্য রেশিও অফ দ্য মাসেস ইজ। তাহলে এটা তোমাদের হয়তো সব থেকে জানা থাকবে, এটা কি সেই পুলির কোশ্চেনটা, যে যদি এইদিকে একটা ভর থাকে এম ওয়ান এবং এই পুলিতে, পুলির এটা পুলি, পুলিতে অন্য আর একদিকে ভর যদি এটা হচ্ছে এম টু, এবার যদি এম টু গ্রেটার দেন এম ওয়ান হয় তাহলে এর ক্ষেত্রে ত্বরণের মান আমরা কি জানি, ত্বরণের মান জানি এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি, এটা এবার এই মানটাই দিয়েছে কত, এই মানটা, এই মানটাই দিয়েছে জি বাই এইট। তাহলে এবার রেশিও অফ দ্য মাসেস মানে এম ওয়ান আর এম টুর মানটা বের করতে হবে, তাহলে কি করে বার করবো, তাহলে ধরে নিচ্ছি যে এম ওয়ান বাই এম টু এইটা ইকুয়াল টু এক্স, এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে এম ওয়ান আর এম টু ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এখানে এম ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে, এম ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু এম টু। এবার এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, দেখো জিনিসটা দাঁড়াচ্ছে এম টু মাইনাস মাইনাস এক্স এম টু ডিভাইডেড বাই এক্স এম টু প্লাস এম টু ইন্টু জি ইকুয়াল টু জি বাই এইট, তাই তো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, পেয়ে যাচ্ছি এখান থেকে, পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই 8, এটা একটা সমীকরণ পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত বের করতে পারবো, তাহলে দেখি, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখি আবার, আরো যে 8 মাইনাস 8 এক্স ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস এক্স, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 9 এক্স ইকুয়াল টু হচ্ছে 7, 9 এক্স ইকুয়াল টু 7,
তার মানে x ইকুয়াল টু কি হচ্ছে 7 বাই 9 x ইকুয়াল টু হচ্ছে 7 বাই 9 তার মানে অপশন কোনটা হচ্ছে অপশন হচ্ছে বি রাইট आंसर ওকে এবার আসি পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে কি বলছেন যে দা লিনিয়ার মোমেন্টাম p অফ এ বডি মুভিং ইন ওয়ান ডাইমেনশন ভ্যারিজ উইথ টাইম t অ্যাকর্ডিং টু দা ইকুয়েশন p ইকুয়াল টু a plus bt square where a and b are positive constants and the net force acting on the body is তাই তো তাহলে এটা আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা কি জানি যে f ইকুয়াল টু কি লিখেছিলাম কিছুক্ষণ আগে যে f ইকুয়াল টু হচ্ছে dp dt এখন p এর মান দেওয়া আছে p এর মান যেহেতু দেওয়া আছে তাহলে p এর মান কি দেওয়া আছে a plus bt square তার মানে একবার ডেরিভেটিভ করলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 2bt তার মানে এফ কার সাথে প্রপোর্শনাল হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু টি তার মানে অপশন কোনটা হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যানসার প্রপোর্শনাল টু টি এবার আসি পরের কোশ্চেন চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনে কি বলছেন চার নম্বর কোশ্চেনে বলছে দ্য ইঞ্জিন অফ এ কার প্রডিউসেস অ্যান এক্সেলারেশন অফ 6 মিটার পার সেকেন্ড ইন দ্য কার ওকে ইফ দিস ক্যান পুলস অ্যানাদার কার অফ দ্য সেম মাস দেন দ্য এক্সেলারেশন ওকে তাহলে প্রথমে কি বলছে প্রথমে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে ইঞ্জিন সেটা হচ্ছে 6m মাসকে নিতে পারছে তাহলে যখন অ্যাক্সেলারেশন মানে এইটাই হচ্ছে ফোর্সটা 6m তাই তো এবার পরে পরে কি হচ্ছে তাহলে দেখো এখানে a ইকুয়াল টু কি ছিল a ইকুয়াল টু 6 ছিল এবার পরে যখন m ইকুয়াল টু 2m হয়ে যাচ্ছে তাহলে f টা কিন্তু 6m ই আছে তাহলে 6m ইকুয়াল টু হচ্ছে 2m ইনটু a তাহলে a ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে অপশন হবে c এখানে এটা সেকেন্ড স্কয়ার প্রত্যেকটা এটা একটু কারেক্ট করে নিও এবার আসছে পরবর্তী কোশ্চেন আসছে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে কি আছে আবার সেই সেম পুলির সিস্টেম দিয়েছে যে টু মাসেস এম ওয়ান ইকুয়াল টু 1 kg মানে এটা 1 kg অ্যান্ড এম টু ইকুয়াল টু 2 kg মানে এটা 2 kg আর কানেক্টেড বাই এ লাইট ইন এক্সটেন্সিবল স্ট্রিং অ্যান্ড সাসপেন্ডেড বাই মিনস অফ এ ওয়েটলেস পুলি অ্যাজ শোন ইন ফিগার আর বলছে অ্যাজিউমিং দ্যাট দ্য মাসেস স্টার্ট ফ্রম রেস্ট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সেন্টার অফ মাস ইন 2 সেকেন্ড ওকে তাহলে দেখি এর এক্সেলারেশনটা কি তাহলে এর এক্সেলারেশনের মান আমরা কি দেখলাম এ ইকুয়াল টু ছিল এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি তাহলে দেখো এম টুর মান দিয়েছে 2 তার মানে 2 মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু জি তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি বাই 3 এটা আমার পেয়ে গেছি এক্সেলারেশনের মানটা তাহলে এক্সেলারেশনের মান যদি এটা পেয়ে যায় তাহলে 2 সেকেন্ডে কতটায় সেন্টার মাস হবে তাহলে এস ইকুয়াল টু কি জানি এস ইকুয়াল টু জানি হাফ এ টি স্কোয়ার তাই তো তার মানে হচ্ছে হাফ 2 ইন্টু এর 3 এ জি ইকুয়াল টু যদি 10 ধরি তাহলে 10 এর 3 ইন্টু টি স্কোয়ার মান হচ্ছে তাহলে টি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 তাহলে দেখি 2 থাকলো তাহলে 10 ইন্টু 2 মানে হচ্ছে 20/3 তাহলে অপশান কি হচ্ছে অপশান হচ্ছে এ ওকে এবার আসছি ছ নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে যে 10,000 স্মল বলস ইচ ওয়েটনিং 1 গ্রাম স্ট্রাইক 1 স্কোয়ার সেন্টিমিটার্স অফ এরিয়া পার সেকেন্ড উইথ এ ভেলোসিটি অফ 100 মিটার পার সেকেন্ড ইন এ নর্মাল ডাইরেকশন অ্যান্ড রিবাউন্ড উইথ দ্য সেম ভেলোসিটি দেন দ্য ভ্যালু অফ দ্য প্রেশার অন দ্য সারফেস উইল বি তাহলে সারফেসের মধ্যে কি প্রেশার পাবো তাহলে আমার যে সারফেসের উপর যে প্রেশারটা হবে মানে ফোর্সটা তার মানে এই প্রেশার পি ইকুয়াল টু হচ্ছে কি এফ বাই এ তাহলে এখানে এ এর মান কত দিয়েছে পার স্কোয়ার 1 স্কোয়ার সেন্টিমিটার তাই তো তাহলে এফ ইকুয়াল টু কত আছে এফ ইকুয়াল টু হচ্ছে আমার
কতগুলো বল আছে? 10,000টা, 10,000। তার মানে এইটা ইনটু কি জানি এফ ইকুয়াল টু ডিপি ডিটি, তার মানে এখানে যদি 1 সেকেন্ড করছে তার মানে এফ ইকুয়াল টু হচ্ছে ডিপি, তার মানে এফ ইকুয়াল টু যদি ডিপি হয় মানে ডিপি হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম কি হচ্ছে 2 ইনটু এমভি। তাহলে এম এর মান কত দিয়েছে? 1 গ্রাম। 1 গ্রাম মানে হচ্ছে 1 × 10⁻³ এত কেজি, ইনটু কি আছে ভি এর মান দিয়েছে 100 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই এ ইকুয়াল টু কি দিয়েছে 1 স্কোয়ার সেন্টিমিটার। 1 স্কোয়ার সেন্টিমিটার মিনস 10⁻⁴ মিটার স্কোয়ার। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে 2 × 10⁴, এটা হচ্ছে 10⁴, 10⁸, 10⁻⁰, -3, 10⁷, মানে 2 × 10⁷ এত নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তার মানে অপশান কোনটা হচ্ছে? অপশান হচ্ছে ডি। এবার আসছে পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটাই কি বলছে? 7 নম্বর কোশ্চেনে বলছে যে হোয়েন দ্য স্পিড অফ এ মুভিং বডি ইজ ডাবল্ড দেন কি হবে। তাহলে স্পিড যদি ডাবল্ড হয়ে যায়, তার মানে প্রথমে স্পিড ছিল ভি ওয়ান, পরে স্পিড সেটা কি দাঁড়াচ্ছে? পরে স্পিড দাঁড়াচ্ছে ভি টু ইকুয়াল টু হচ্ছে 2V1। তাহলে এইটা যদি হয় তাহলে কি হবে? অপশান কি আছে? ইটস এক্সিলারেশন ডাবল, সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এক্সিলারেশন ইকুয়াল টু ডিভি ডিটি বলা যাচ্ছে না। ইটস মোমেন্টাম ডাবল, তার মানে মোমেন্টাম ইকুয়াল টু জানি এম ইন টু ভি, তার মানে মোমেন্টামটা ডবল হচ্ছে। কাইনেটিক এনার্জি ডবল, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে 1/2 mv², তার মানে এটা কিন্তু 4 টাইমস হয়ে যাচ্ছে, ডবল হয়ে গেলে অপশান হচ্ছে না। আর পোটেন্সিয়াল এনার্জি সেটাও বলা যাচ্ছে না, তার মানে অপশান মোমেন্টাম। ওকে, মোমেন্টাম মানে অপশান বি হচ্ছে কারেক্ট। এবার আসছি পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখবে তোমাদের এইচএসে অনেক সময় আসে এই কোশ্চেনটা এসছে। তো এই কোশ্চেনটা কী করে সলভ করবে? তাহলে দেখো এখানে কি বলেছে, একটা ব্লক দিয়েছে, তাই তো? তাহলে এই ব্লকের ওপর একটা এফ ফোর্স এক্সার্ট করছে এবং এই কোণটা করেছে কত? 60 ডিগ্রি। কোণটা করেছে 60 ডিগ্রি কোণ করছে। তাহলে এফ এর দুটো কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নিচের দিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। আর এই দিকের একটা কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে এফ কস 60 ডিগ্রি। তার মানে এফ কস 60 মানে কত হচ্ছে যে এফ বাই 2, আর এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে √3f/2। এটা তাহলে দুটো কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। এবার এই বস্তুটার ভর আছে, ভর দিয়েছে এম ইকুয়াল টু কত দিয়েছে? এম ইকুয়াল টু দিয়েছে √3 kg। তার মানে এর একটা ওয়েট আছে যেটা নিচের দিকে, সেটা হচ্ছে mg। আবার এই তলটা দ্বারা এর উপর একটা রিয়াকশন ফোর্স রয়েছে যেটা হচ্ছে আর, ঠিক আছে? এবার যদি এই ফোর্স দ্বারা ওকে এইদিকে নিয়ে যেতে চায়, তাহলে এর অপোজিটের দিকে, এই ফোর্সের অপোজিট দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে, যেটা কি হচ্ছে, যেটা হচ্ছে μ × 1। তাহলে এর ক্ষেত্রে যদি ভার্টিক্যাল দিকে দেখি, তাহলে সম্পর্কটা কি পাচ্ছি? সম্পর্কটা পাচ্ছি দেখো যে এফ √3f/2 প্লাস mg ইকুয়াল টু হচ্ছে আর, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর। আর দ্বিতীয়টা কি পাচ্ছি? দ্বিতীয়টা পাচ্ছি যে f/2 ইকুয়াল টু হচ্ছে μ × r। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি μ √3f/2 প্লাস μmg এটা। তাহলে এবার এই এই এফটাকে যদি এক সাইডে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, এফ কমন নিলাম, তাহলে 1/2 মাইনাস μ √3/2 এটা ইকুয়াল টু হচ্ছে μmg এটা বেরোচ্ছে, ঠিক? তাহলে এটা যদি বেরোয়, তাহলে দেখো মিউ এর মান কত দিয়েছে? মিউ এর মান দিয়েছিল 1/√3, আর এম ইকুয়াল টু √3 দিয়েছে। তাহলে মানগুলো বসাই, আর জি ইকুয়াল টু বলেছে, জি ইকুয়াল টু 10ই ধরে নিচ্ছি, তাহলে কি বসবে? তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ ইন্টু 1/2 ইন্টু মাইনাস, তাহলে এটা 2/√3 কেটে যাচ্ছে, তার মানে 1/4 হয়ে যাচ্ছে এটা। তাহলে 1/4, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে f/4 হয়ে যাচ্ছে, f/4 ইকুয়াল টু হচ্ছে μ1 হচ্ছে 1/√3 ইন্টু √3 × 10 কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে f ইকুয়াল টু কত হচ্ছে? f ইকুয়াল টু হচ্ছে 20।
এফ ইকুয়াল টু বেরোচ্ছে 20, তাহলে এফ ইকুয়াল টু কত এখানে অপশান হচ্ছে, অপশান হচ্ছে 20 মিটার। ওকে, এবার আসি পরের কোশ্চেন। তো দেখি পরের কোশ্চেনটা, তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। তো দেখো পরের কোশ্চেন, ন নম্বর কোশ্চেনে কি বলছে, ন নম্বর কোশ্চেনে বলছে ইফ দ্য ফিগার শোন, এবং এম এর মান দিয়ে দিয়েছে, এম টুর মান দিয়ে দিয়েছে, এম থ্রি দিয়ে দিয়েছে, এবং বলেছে টি থ্রি ইকুয়াল টু, মানে এই মানটা দিয়ে দিয়েছে যে 40 নিউটন, তাহলে টি টু মানে এর মানটা বের করো। তাহলে এখান থেকে আমরা জানি যে টি ওয়ান ইকুয়াল টু কি হয়, টি ওয়ান ইকুয়াল টু হয় এম ওয়ান ইন্টু এ, আবার টি টু ইকুয়াল টু কি হয়, টি টু ইকুয়াল টু হয় এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, আর টি থ্রি ইকুয়াল টু হয় এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু এ, এটা আমরা জানি। কিন্তু এ ইকুয়াল টু কত হয়, এ ইকুয়াল টু হয় এফ যে টানটা, ওকে, ডিভাইডেড বাই যেটা যেটা বেসিক্যালি এখানে হচ্ছে কি টি থ্রি, যেটা ইকুয়াল টু হচ্ছে টি থ্রি বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। এবার এম ওয়ানের মান দিয়েছে 10 + 6, তার মানে হচ্ছে 16 + 4 = 20, তার মানে এইটা হচ্ছে 40/20, তার মানে হচ্ছে 2, তার মানে ইয়ের মান বেরোচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এইটার মান বেরোয় তাহলে এইটা ইকুয়াল টু কত বেরোচ্ছে, এম ওয়ানের মান হচ্ছে 10 + 6 × 2, তাহলে 10 × 6 হচ্ছে 16, 10 + 6 = 16 × 2, তার মানে হচ্ছে 32 নিউটন, তাহলে অ্যান্সার বেরোচ্ছে 32, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে রকেট স্ট্যান্ডিং ভার্টিক্যালি অন এ লঞ্চ প্যাড হ্যাজ টু স্টার্ট মুভিং আপ উইথ এ প্র্যাকটিক্যালি জিরো ভেলোসিটি, ইফ দ্য ইনিশিয়াল মাস অফ দ্য রকেট ইজ 5 × 10⁵ kg, দেন দ্য রেট অফ বার্নিং অফ দ্য ফুয়েল শুড বি, তাহলে ফুয়েলের রেট অফ বার্নিং কী হবে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে এখানে ইনিশিয়াল মাস মানে এম জিরো ইকুয়াল টু দিয়েছে 5 × 10⁵ এত কেজি, এটা দিয়েছে, আর জি এর মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভি ইকুয়াল টু দিয়েছে 10 কিমি পার সেকেন্ড, তার মানে 10 কিমি পার সেকেন্ড এটাকে মিটারে ট্রান্সফার করলে 10,000 মিটার পার সেকেন্ড এটা হয়ে গেল। তাহলে এখন আমার সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, এখন আমার সম্পর্কটা দাঁড়াচ্ছে যে রকেটের উপর যে থ্রাস্ট বল সেটা কি, সেটার মান হচ্ছে ভি ইন্টু ডিএমডিটি, এইটাই ইকুয়াল টু হচ্ছে এম জিরো ইন্টু জি, এটা ইকুয়াল টু এম জিরো, তাহলে ডিএমডিটি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ডিএমডিটি ইকুয়াল টু হচ্ছে এম জিরো ইন্টু জি বাই ভি, বাই ভি, তাহলে এম জিরোর মান হচ্ছে 5 × 10⁵, জি এর মান দিয়েছে 10, আর এইটার মান হচ্ছে 1000, তার মানে এটা কেটে যাচ্ছে, এটা যদি পুরোটা কেটে যায় তার মানে 5 × 10⁵, তার মানে হচ্ছে 500, তাহলে 500 kg/s, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসছি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, 11 নম্বর কোশ্চেনে দিয়েছে যে টু মাসেস এ অ্যান্ড বি অফ 10 kg and 5 kg রেসপেক্টিভলি আর কানেক্টেড উইথ এ স্ট্রিং পাসিং ওভার এ ফ্রিকশনলেস পুলি ফিক্সড অ্যাট দ্য কর্নার অফ এ টেবিল অ্যাজ শোন ইন ফিগার, দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন অফ এ উইথ দ্য টেবিল ইজ 0.2 অ্যান্ড দ্য মিনিমাম মাস অফ সি দ্যাট মে বি প্লেসড অন এ টু প্রিভেন্ট ইট ফ্রন্ট মুভিং ইজ, তার মানে এটা কী করতে হচ্ছে যে প্রথমে এটা চলে যাচ্ছিলো, এবার যদি সি প্লাস এ, তার মানে আমি এর যে ভরটা সেটা আমি ধরে নিচ্ছি এ প্লাস সি, তাই তো, পরে আমি মান বসাবো, তার মানে এইটাই হচ্ছে এর ভর, তার মানে এই যে ভরটা এর ক্ষেত্রে কী হচ্ছে এটাই কার্যকারী হচ্ছে, তার মানে এ প্লাস সি ইন্টু জি এটাই হচ্ছে এর ওজন, এবং এর উপর একটা রিয়াকশান ফোর্স যেটা পাচ্ছি আর, এবার এই দড়িটা দ্বারা একটা টান হচ্ছে টি, যেটা হচ্ছে এটাকেও টানছে টি এ আর এটাও হচ্ছে টি। ওকে, তাহলে এই টানের উল্টো দিকে এই দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে যেটা হচ্ছে মিউ আর, এর ক্ষেত্রে
এর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে উপরের দিকে হচ্ছে টি আর নিচের দিকে কি হচ্ছে, নিচের দিকে হচ্ছে বিজি, মানে বি হচ্ছে আমি ধরে নিচ্ছি যে বি এর পর, ঠিক আছে। তার মানে এইটা, তার মানে টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি ইন্টু জি। এবার বি এর মান দিয়েছে কত, বি এর মান দিয়েছে 5, তার মানে হচ্ছে 5 ইন্টু জি, এটা হচ্ছে টি এর মান। এবার এই সমীকরণে, এই সমীকরণে কি পাচ্ছি যে আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ প্লাস সি ইন্টু জি, এ প্লাস সি ইন্টু জি। আর টি ইকুয়াল টু কি হচ্ছে, যদি মুভ না করে তাহলে টি ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু আর, তার মানে মিউ ইন্টু এ প্লাস সি ইন্টু জি, এটা হতে হচ্ছে। এবার এইটা ইকুয়াল টু টি, তার মানে এইটা ইকুয়াল টু 5 জি, তার মানে কি হচ্ছে যে মিউ ইন্টু এ, এর মান দিয়েছে 10 প্লাস সি ইকুয়াল টু হতে হচ্ছে 5। এবার মি এর মান কত দিয়েছে, মি এর মান দিয়েছে 0.2, তার মানে 10 প্লাস সি ইকুয়াল টু 5 বাই 0.2, তার মানে হচ্ছে 25। তার মানে সি ইকুয়াল টু কত হচ্ছে, সি ইকুয়াল টু হচ্ছে 15, তার মানে সি ইকুয়াল টু 15 কেজি হতে হবে। তাহলে অপশান হচ্ছে এ। এবার আসছি পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। কি দিয়েছে যে এ 2000 কেজি রকেট ইন স্পিডি স্পেস এক্সপেল 0.5 কেজি অফ গ্যাস পার সেকেন্ড অ্যাট এক্সস্ট ভেলোসিটি অফ 400 মিটার পার সেকেন্ড ফর 5 সেকেন্ড। দ্য ইনক্রিজ ইন স্পিড অফ দ্য রকেট ইন দিস টাইম ইজ, তাহলে দেখো আমার এখন সম্পর্কটা কি ছিল যে ইউ ইন্টু ডিএমডিটি, এটাই হচ্ছে রকেটের থ্রাস্ট, এইটা ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, তার মানে এম ইন্টু ইন্টু ডিভিডিটি, এম ইন্টু ডিভিডিটি লিখতে পারি, তাই তো। তার মানে এখানে ইউ এর মান কত দিয়েছে, 0.5 দিয়েছে ডিএমডিটি, ইউ এর মান দিয়েছে কত, ইউ এর মান দিয়েছে 400, ইউ এর মান দিয়েছে 400 ইকুয়াল টু এম, এম এর মান কত দিয়েছে, এম এর মান দিয়েছে 2000 ইন্টু ডিভিডিটির মান কত হচ্ছে, ডিভিডিটি ডিভিডিটি ইকুয়াল টু এটা, তার মানে ডিভিডিটি ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে যে, তাহলে এইটা ইকুয়াল টু কত বেরোচ্ছে, এইটা ইকুয়াল টু বেরোচ্ছে যে 200 ডিভাইডেড বাই 2000, তার মানে হচ্ছে 1/10, এটা আমার বেরিয়ে গেল এ এর মানটা বা ডিভিডিটির মানটা। তাহলে আমরা কি জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ডিভিডিটি ডিভিডিটি ইন্টু টি। এবার ইউ এর মান কত হচ্ছে, ইউ এর মান 0, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে 1/10 ইন্টু কত সেকেন্ড, 5 সেকেন্ড, তার মানে ইকুয়াল টু হচ্ছে 1/2, 1/2 মানে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড, এত হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কোনটা, অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসছি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে দেখো একটা সিস্টেম দিয়েছে যেটা ট্রায়াঙ্গেলের মতো, দুটো নততল, দু সাইডে একটা ইনক্লাইন প্লেন, দুটো ইনক্লাইন প্লেন। বলছে টু ব্লকস অফ ইকুয়াল মাস আর টায়ার্ড উইথ এ লাইট স্ট্রিং হুইচ পাসেস ওভার এ মাসলেস পুলি অ্যাজ শোন ইন ফিগার। দ্য ম্যাগনিচিউড অফ দ্য এক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস অফ বোথ দ্য ব্লক ইজ, তাহলে ম্যাগনিচিউডটা বের করতে বলছে। তাহলে কী করে বের করতে হবে দেখি, তাহলে এই ক্ষেত্রে, এই সিস্টেমের ক্ষেত্রে আমরা কী জানি, আমরা জানি যে যে এক্সেলারেশন তার মান হয় এম জি ইন্টু সাইন, প্রথম এই অ্যাঙ্গেলটা সাইন কত, 60 ডিগ্রি, মাইনাস এম জি ইন্টু, দুটোর ভর সেম বলেছে, তার মানে এটা এম এম জি ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, মানে হচ্ছে 2m। তাহলে এইটা ইকুয়াল টু মানটা কত দাঁড়াচ্ছে, এইটা ইকুয়াল টু মানটা দাঁড়াচ্ছে √3/2, mm কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে √3/2g মাইনাস g/2, তার মানে হচ্ছে √3-1/4g, এটা আমার বেরিয়ে গেল এক্সেলারেশনের মানটা। তাহলে এক্সেলারেশনের মানটা যদি এটা বেরিয়ে যায়, এবার কি বলেছে যে, তাহলে দেখো এই প্রথম বস্তুটার যে ত্বরণ সেটা যদি a1 হয়, সেটা যদি a1 হয়, এটা যদি a1 হয় আর এটা যদি a2 হয়, তাহলে দুটো কিন্তু দেখো কত ডিগ্রি কোণ করছে, এইটা এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি কোণে দুটো কাজ করছে। তাহলে দুটো যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে এর সেন্টার অফ মাসটা কি মুভ করছে, সেন্টার অফ মাসটা কি হচ্ছে, তাহলে সেন্টার অফ মাস
ACM equal to কি হচ্ছে equal to হচ্ছে 2a by 2 মানে হচ্ছে a by root 2 তার মানে এইটা equal to হয়ে যাচ্ছে root 3 root 3 minus 1 by 4 root 2 into g এটা হচ্ছে সেন্টার অফ মাসের অ্যানসার তাহলে অপশন ই হচ্ছে রাইট অ্যানসার ঠিক আছে এবার আসছে 14 নম্বর কোশ্চেন 14 নম্বর কোশ্চেনে কি দিয়েছে যে দা এক্সেলারেশন অফ এ ম্যান অফ মাস 40 কেজি প্লাস ব্লক অফ 10 কেজি সিস্টেম শোন ইন ফিগার ইফ দা ম্যান অ্যাপ্লাইজ এ ফোর্স 300 নিউটন অন দা স্ট্রিং ব্র্যাকেটে দা প্লেন ইন ইজ ইন ফিক্সড স্মুথ অ্যান্ড হরাইজন্টাল অলসো অ্যাজিউম দ্যাট দা স্ট্রিং ইজ হরাইজন্টাল তার মানে এই লোকটা এই ম্যানটা এই ব্লকটাকে টানছে এই কেসে কি হবে এবার এখানে দিয়ে দিয়েছে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে যে এফ এর মান দিয়ে দিয়েছে তাহলে দেখো এখানে যে নেট ফোর্স হচ্ছে তার মানে এ যদি 300 নিউটনের টানে তাহলে এর উপরও 300 নিউটন তাহলে মোট ফোর্স কত হচ্ছে মোট ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে 300 ইনটু 300 মানে 300 প্লাস 300 তার মানে ইকুয়াল টু হচ্ছে 600 নিউটন এটা হয়ে যাচ্ছে মোট ফোর্স তাহলে মোট ফোর্স যখন এর উপর কাজ করছে তাহলে টোটাল সিস্টেমটার ভর কত হচ্ছে ব্লকটার ভর দিয়েছে দশ কেজি লোকটার ভর দিয়েছে 40 কেজি তাহলে 10 প্লাস 40 মানে হচ্ছে তার মানে এইটা বাই এম ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ তার মানে ইকুয়াল টু বাই 50 40 প্লাস 10 50 তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যানসার এবার আসি তারপরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন 15 নম্বর কোশ্চেনে কি বলছে বলেছে যে এ বডি অফ ওয়েট 2 কেজি তার মানে এই বডিটা 2 কেজি ইজ সাসপেন্ডেড অ্যাজ শোন ইন ফিগার দ্য টেনশন T1 ইন দ্য হরাইজন্টাল স্ট্রিং তার মানে এই স্ট্রিংটাই যদি টেনশন দিয়েছে T1 এই স্ট্রিংটার ক্ষেত্রে দিয়েছে T1 তাহলে দেখো এই কোণটা যখন 30 ডিগ্রি তাহলে এই দিকের কোণটাও হয়ে যাচ্ছে 30 ডিগ্রি তাহলে এই পুরো কোণটা কত হচ্ছে পুরো কোণটা হচ্ছে 30 প্লাস 90 তার মানে 120 ডিগ্রি এটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি তাই তো 120 ডিগ্রি আর এই কোণটা দেওয়া আছে কত 90 ডিগ্রি আর তাহলে 120 90 যদি হয় এই কোণটা কত হচ্ছে এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি 150 ডিগ্রি কারণ টোটালটা 360 ডিগ্রি এটা আমার কোণটা পেয়ে গেলাম তাহলে দেখো এইখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে নিচের দিকে যে ফোর্সটা হচ্ছে সেটা কি হচ্ছে 2g তাই তো তাহলে আমার এখানে ল্যামির উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তার মানে এইটা হয়ে যাচ্ছে 2g বাই এর অপোজিটে কোন কোনটা আছে সাইন 150 ইকুয়াল টু কি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে T1 বাই এর অপোজিটে কোনটা আছে 120 ডিগ্রি তার মানে সাইন 120 ডিগ্রি তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 2g ইনটু হাফ ইকুয়াল টু T1 বাই রুট থ্রি বাই টু তাহলে T1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে T1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4g ইনটু রুট থ্রি বাই টু তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু কেটে যাচ্ছে তার মানে টু রুট থ্রি ইনটু জি এটাই হচ্ছে টি এর মানটা তার মানে টি এর মানটা যদি এটা হয় তাহলে অপশন কোনটা হচ্ছে অপশন হচ্ছে ই ওকে এবার আসছি পরের কোশ্চেন পরের কোশ্চেন কি দিয়েছে দেখো পরের কোশ্চেন একটু বড় কোশ্চেন আছে এখানে বলছে যে মেটালিক স্কোয়ার প্লেট EFGH তার মানে EFGH ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি উইথ এ পেয়ার অফ সাইডস হরাইজন্টাল বাই এ লাইন লাইট ইনইলাস্টিক স্ট্রিং অ্যাজ শোন ইন ফিগার এ বিকার অফ ওয়াটার ইজ ব্রট বিলো প্লেট অ্যান্ড রে স্টিল প্লেট ইজ কমপ্লিটলি ইমার্সড ওকে অ্যান্ড দ্য লেভেল অফ দ্য ওয়াটার ইজ অ্যাবভ the plate if the point of support is slowly raised vertically at a constant velocity the graph of tension in the string
against the displacement s of the point support is represented by তার মানে কোন গ্রাফটা রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখো এখানে যে টেনশনটা হচ্ছে সেই টেনশনটা কার উপর ডিপেন্ড করছে, এই বাউন্সি ফোর্সের মানে প্রবলতা বলের উপর, তাই তো। এবার যদি এর উপর যে টেনশনটা সেই টেনশনটা টি প্লাস রো ইনটু জিএইচ এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এমজি, এটাই হচ্ছে প্রবলতা বল, তাহলে টি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এমজি মাইনাস মাইনাস রো ইনটু আরজি রো ইনটু সরি রো ইনটু জিএইচ রো ইনটু জিএইচ এইটা আমার মানটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনটা অপশান হচ্ছে, তাহলে দেখো এই অপশানটা এখানে অপশান অনুযায়ী এটা হবে এটা অপশান হবে এটা, ওকে। এবার আসি ১৭ নম্বর কোশ্চেন। ১৭ নম্বর কোশ্চেনে কি দিয়েছে, ১৭ নম্বর কোশ্চেনে বলছে যে প্লাম বব ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং অফ কার, ইফ দ্য কার মুভস উইথ এক্সেলারেশন এ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রিং উইথ দ্য ভার্টিক্যাল ইজ। তাহলে দেখো যদি কার এটা ধরো কারের ইয়েতে মুভ করছে, তাহলে এইখানে যে এটা ধরো এই দিকে বেঁকে গেছে, কারটা যখন এই দিকে যাচ্ছে তার মানে এর মধ্যে যে সিলিংয়ে যে প্লাম ববটা আছে সেটা এইদিকে মুভ করছে, এদিকে মুভ করে যাচ্ছে, তার মানে এটা কার জন্য হচ্ছে, এই দিকে যদি কার মুভ করে তাহলে এর সিউডো একটা এক্সেলারেশন পাচ্ছে সেটাও হচ্ছে মাইনাসে বা এর দিক বরাবর এটা, ঠিক আছে। তাহলে এবং নিচের দিকে কে কার্যকর হচ্ছে, নিচের দিকে জি সবসময় কার্যকর হচ্ছে, তাহলে এই যে কোণটা কতটা কোণ করবে সেই কোণটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে যে এই দিকের অংশটা এ এটা জি, তার মানে কি হয়ে যাচ্ছে যে ট্যান থিটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এ বাই জি হয়ে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এ বাই জি, তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হয়ে যাচ্ছে এটা রাইট অ্যান্সার, ওকে। এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে ১৮ নম্বরে, যে ম্যান অফ ওয়েট এম জি ইজ মুভিং আপ ইন এ রকেট উইথ এক্সেলারেশন ফোর জি, ওকে। দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য ম্যান ইন দ্য রকেট, তার মানে এইটা যদি ম্যানটা হয় তাহলে তার ভর কোন দিক বরাবর, তার ভর হচ্ছে এইদিকে ভার বা ওয়েটটা ওজনটা, এবার এটা কোন দিকে যাচ্ছে, এটা উপর দিকে যাচ্ছে, তার মানে এর ক্ষেত্রে এম ইন্টু ফোর জি, এটাই হচ্ছে ত্বরণ ফোর জি, তাহলে এই দিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে রিয়াকশনটা, তাহলে এখানে আমি সম্পর্কটা কি পাচ্ছি, এটা হচ্ছে উপর দিকে উঠছে, তার মানে এম আর মাইনাস এম জি মাইনাস এম জি এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম ইন্টু ফোর জি, এটা রিয়াকশনের জন্য, তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে ফাইভ এম জি, ফাইভ এম জি তার মানে ফাইভ এম জি হয়ে যাচ্ছে এর অ্যাপারেন্ট ওয়েট, তার মানে এখানে অপশান হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। এবার আসছি পরের কোশ্চেন, ১৯ নম্বর কোশ্চেন। ১৯ নম্বর কি কোশ্চেনে কি বলছে, যে এ ব্লক অফ মাস টু কেজি ইজ প্লেসড অন দ্য ফ্লোর অ্যান্ড দ্য কোফিসিয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন ইজ পয়েন্ট ফোর, ইফ এ ফোর্স অফ টু পয়েন্ট এইট নিউটন ইজ অ্যাপ্লাইড অন দ্য ব্লক প্যারালাল টু দ্য ফ্লোর দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড ফ্লোর। তাহলে দেখো এখানে যে বলটা দরকার ঘর্ষণ বল সেটা কি হচ্ছে, ঘর্ষণ বল হচ্ছে মিউ ইন্টু আর, তাই তো। তাহলে মিউ ইন্টু আর ইকুয়াল টু এইটা যদি কোনো কিছু না থাকে তাহলে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম জি, তাহলে আর ইকুয়াল টু এম জি হয়ে যাচ্ছে মানে মিউ ইন্টু এম ইন্টু জি, মি এর মান কত দিয়েছে পয়েন্ট ফোর, পয়েন্ট ফোর ইন্টু এম এর মান কত দিয়েছে, এম এর মান দিয়েছে টু, ইন্টু জি এর মান হচ্ছে ১০ যদি ধরে নিচ্ছি তাহলে কি হচ্ছে ২০ ইন্টু পয়েন্ট ফোর তার মানে হচ্ছে ৮, তার মানে ৮ নিউটন হচ্ছে ওর
সর্বোচ্চ বা লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তার মানে এখন যদি এবার ফোর্সটা যদি 2.8 নিউটন দেয়, তার মানে এটা লিমিটিং ভ্যালুর থেকে বিলো আছে, তার মানে ওর মধ্যে যে ব্লক আর ফ্লোরের মধ্যে যে ফ্রিকশন হবে, ফ্রিকশনাল ফোর্সটা, সেই ফোর্সটার মানটা সেম হবে, তার মানে এটা কি হচ্ছে 2.8 নিউটনই হচ্ছে। ওকে, এবার পরের কোশ্চেন, পরের কোশ্চেন অর্থাৎ 19, কোশ্চেন নম্বর 19 বা 20, কোশ্চেন নম্বর 20, সরি, কোশ্চেন নম্বর 20 বলছে যে প্যারট ইজ সিটিং অন দ্য ফ্লোর অফ এ ক্লোজড গ্লাস কেস হুইচ ইজ ইন এ বয়েজ হ্যান্ড। ইফ দ্য প্যারট স্টার্ট ফ্লাইং উইথ এ কনস্ট্যান্ট উইথ দ্য বয় উইল ফিল দ্য ওয়েট অফ দ্য কেজ। তাহলে আমরা কি জানি, যেহেতু কেজটা ক্লোজ রয়েছে এবং এক্সটার্নাল কোনো ফোর্স রয়েছে না এবং ওর ত্বরণও শূন্য, ও কনস্ট্যান্ট বেগে প্যারটটা উঠতে চাইছে, তাহলে এখানে কি হবে, এখানে ওর উপর যে ওয়েটটা হবে, যে ওয়েটটা হবে সেটা আলাদা কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে কি হবে, আনচেঞ্জ থেকে যাবে। এবার আসছি এর পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21 কি বলছেন, যে এ রোপ অফ লেন্থ এল ইজ পুলড বাই এ কনস্ট্যান্ট ফোর্স এফ, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য রোপ অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ওয়ান এন্ড হোয়ার দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড। তার মানে ধরো এইটা একটা রোপ, ঠিক আছে, এটা একটা রোপ, তাহলে এই রোপের এই এক প্রান্তে এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, টোটাল লেন্থ হচ্ছে এল। এবার কি বলছেন, যে টেনশন তাহলে এই ওয়ান এন্ড থেকে এক্স দূরত্বে, ওয়ান এন্ড থেকে এক্স দূরত্বে যদি রোপটা হয়, এক্স দূরত্বে, এইখান থেকে যদি এক্স দূরত্বে হয়, তাহলে এখান থেকে এক্স দূরত্ব মানে হচ্ছে এই দিক থেকে দূরত্ব হচ্ছে এক্স মাইনাস এল, তার মানে এই যে রোপটার উপর যে বলটা কার্যকর হচ্ছে সেটা কি হচ্ছে এল মাইনাস এক্স বাই এল ইনটু এফ, তার মানে অপশান কোনটা হয়ে যাচ্ছে, অপশান হয়ে যাচ্ছে বিটা। ওকে, এবার আসছি কোশ্চেন নাম্বার, এবার আসছি কোশ্চেন নাম্বার 22, এখানে কি বলছে, যে এ 10 কেজি স্টোন ইজ সাসপেন্ডেড উইথ এ রোপ অফ বেকিং স্ট্রেংথ 30 কেজি ওয়েট অ্যান্ড দ্য মিনিমাম টাইম ইন হুইচ দ্য স্টোন ক্যান বি রেস্ট থ্রো এ হাইট 10 মিটার স্টার্টিং ফ্রম রেস্ট ইজ, জি এর মান দিয়ে দিয়েছে। তাহলে এখানে এইটা এইটা একটা রোপ দ্বারা আটটা আটকানো রয়েছে এবং সেই রোপটার ম্যাক্সিমাম যে টেনশন সেটা দিয়েছে কত, সেটা দিয়েছে 30 কেজি ওয়েট, তার মানে হচ্ছে 300 নিউটন, এত হচ্ছে 30 কেজি ওয়েট ইকুয়াল টু, তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ নিউটন। তাহলে এবার এইটা যদি ওপরে যখন তোলা হবে, এর নিচের দিকে একটা ওজন হচ্ছে ওপরের দিকে টি, এবার আমার কি হচ্ছে, এর ত্বরণ যদি এ হয় তার মানে এম এ ওপর দিকে কার্যকারী হচ্ছে, তার মানে টি মাইনাস এম জি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এম এ ইকুয়াল টু, যদি এম এ হয়ে যায় তাহলে এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে টি মাইনাস এম জি বাই এম। এবার টি এর মান দিয়েছে 300 মাইনাস এম এর মান কত দিয়ে আছে, এম এর মান দেওয়া আছে 10 × 10, মানে হচ্ছে এখানে জি এর মান দিয়েছে 20 ধরতে বলেছে, তাহলে নিউটন পার কেজি দিয়েছে, এখানে 10 × 10ই ধরছি, 10 × 10 মানে 100 / m হচ্ছে যদি 10 হয় তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 20, তার মানে এ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল আমার ত্বরণের মানটা। এবার বলছে দাস দ্য ম্যাক্সিমাম এক্সেলারেশন উইথ হুইচ দ্য স্টোন ক্যান বি রেজড ইস, এইটা এত অ্যাক্সেলারেশনে যেতে পারবে সব থেকে ম্যাক্সিমাম। এবার যদি এস ইকুয়াল টু দিয়েছে কত, এস ইকুয়াল টু আমাকে যেতে হবে 10 মিটার উচ্চতা উঠতে হবে, তাই তো, তাহলে ইউ ইকুয়াল টু কত, ইনিশিয়ালি ইউ ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে 10 ইকুয়াল টু আমি লিখতে পারি 1/2 × 20 × t² তাই তো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি যে এটা হচ্ছে 10, তার মানে টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে টি ইকুয়াল টু 1, তার মানে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 সেকেন্ড। তাহলে দেখো 23 নম্বর কোশ্চেনে বলছে ইন দ্য অ্যারেঞ্জমেন্ট শোন ইন ফিগার দ্য স্ট্রিং আর লাইট অ্যান্ড
inextensible. The surface over which block is placed is smooth and what is the acceleration of each block? তাহলে এই ক্ষেত্রে আমরা জানি acceleration of the each block will be F by total mass M1 plus M2 plus M3. তার মানে 28 divided by 4 plus 2 plus 1 means 28 divided by 7 equal to 4. তার মানে 4 meter per second square. এটাই হচ্ছে আমার অপশন অপশন বি। এবার আসছি তারপরে কোশ্চেন কোশ্চেন নাম্বার 24। কি বলেছে যে এ বল অফ মাস এম ইজ থ্রোন আপওয়ার্ডস উইথ এ ভেলোসিটি ভি ইফ এয়ার এক্সার্টস অ্যান এভারেজ রেজিস্টিং ফোর্স এফ দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য বল রিটার্নস টু দ্য থ্রোয়ার ইজ কোন বলে যাবে। তাহলে দেখো যখন উপর দিকে ছোড়া হচ্ছে তখন ওর ওপর রিটার্ডিং ফোর্স কি হচ্ছে এম জি নিচের দিকে প্লাস এই ফোর্সটা, এটাই হচ্ছে ফোর্সটা। তাহলে এক্সেলারেশন কি হচ্ছে রিটার্ডেশনটা মান হচ্ছে যে এম জি প্লাস এফ বাই এম, এটাই হচ্ছে রিটার্ডেশনের মান। তাহলে যে ডিস্টেন্সও উপরে উঠছে মানে সর্বোচ্চ উচ্চতা সেই এইচ ইকুয়াল টু হচ্ছে কি ভি স্কোয়ার বাই টু ইন্টু এ, তার মানে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু এম বাই টু ইন্টু এম জি প্লাস এফ, এটা এটা হচ্ছে। আবার যখন নিচের দিকে ছোড়া হচ্ছে যখন নিচের দিকে ছোড়া হচ্ছে তখন এফ এ প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে এ প্রাইম হচ্ছে এম জি নিচের দিকে আর এফটা ওপরের দিকে, তার মানে এম জি মাইনাস এফ বাই এম, এটাই হয়ে যাচ্ছে ওর তরঙ্গ। তাহলে সেই ক্ষেত্রে ও যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেই ডিস্টেন্স এইচ, সেই এইচ উচ্চতায় নামছে, তাহলে এইচ উচ্চতায় নামতে ওর কী হচ্ছে তখন হচ্ছে ভি স্কোয়ার বাই আবার টু এ এই ফর্মুলায়, তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে ভি স্কোয়ার বাই এম ইন্টু টু ইন্টু এম জি মাইনাস এফ, এখন এইটাই হচ্ছে তাই তো। তাহলে এই যে বেগটা, এই বেগটাকে আমি ধরে নিচ্ছি ভি প্রাইম, যদি ধরছি দুটো বেগ আলাদা, উপরে ছোড়ার বেগ আর নিচে নামার বেগ, উপরে ছোড়ার বেগ ভি আর নিচে নামার বেগ হচ্ছে ভি প্রাইম সর্বোচ্চ, তাহলে ভি প্রাইম ইকুয়াল টু দুটোকে কম্পেয়ার যদি করি এই সমীকরণটা আর এই সমীকরণটা এই দুটোকে কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলে কি পাচ্ছি দেখো, কম্পেয়ার করলে পেয়ে যাচ্ছি একটু মুছে নিই জায়গা, তাহলে দেখো কম্পেয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি দেখ এই দুটো সমান, তাহলে এম এম কেটে যাচ্ছে টু টু কেটে যাচ্ছে, তাহলে ভি প্রাইম এ স্কোয়ার বাই এম জি মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই এম জি প্লাস এফ, এটা দাঁড়াচ্ছে তাহলে ভি প্রাইম ইকুয়াল টু কী হচ্ছে ভি ইন্টু রুট ওভার এম জি মাইনাস এফ বাই এম জি প্লাস এফ, তাহলে অপশান কোনটা হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে এবার আসি পরবর্তী কোশ্চেন। এবার 25 নম্বর কোশ্চেনে কী রয়েছে যে বডি অফ মাস 10 kg ইজ অ্যাক্টেড আপন অন এ বডি বাই টু ফোর্সেস ইচ অফ ম্যাগনিচিউড 10 N মেকিং অ্যান অ্যাঙ্গেল 60° উইথ ইচ আদার ফাইন্ড দ্য নেট এক্সেলারেশন অফ দ্য বডি। তাহলে ধরো এইটা একটা বডি, ঠিক আছে, এর ওপর দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে 10 N আর একটা হচ্ছে 10 N, তো 10 N এদের মধ্যবর্তী কোণ কত দিয়েছে 60° দিয়েছে, আর এই বডিটার মাস কত দিয়েছে, বডিটার মাস দিয়েছে 10 kg। তাহলে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে আমাকে প্রথমে আর, তাহলে রেজাল্টেন্ট ফোর্স আর ইকুয়াল টু কী হবে রুট ওভার অফ 10² প্লাস 10² প্লাস 2 ইন্টু এবি, তার মানে হচ্ছে 2 ইন্টু 10² ইন্টু অ্যাঙ্গেল কস 90 মিনস হাফ, ওকে দেন ইট উইল বিকামস 10√3, ওকে সো আর ইকুয়াল টু 10√3 মিনস দেন এক্সেলারেশন ইকুয়াল টু 10√3 বাই এম, তার মানে ইকুয়াল টু হচ্ছে √3, তার মানে √3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে এক্সেলারেশন। তাহলে অপশান কোনটা হচ্ছে অপশান বি। ওকে এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে দিয়েছে একটা ফিগার দিয়েছে, ফিগারে দিয়েছে যে স্ট্রিং অফ নেগলিজিবল মাস ইজ গোয়িং ওভার এ ক্ল্যাম্পড পুলি অফ মাস সাপোর্টেড এ ব্লক অফ মাস ক্যাপিটাল এম অ্যাজ শোন ইন ফিগার। তার মানে এর মাস দিয়েছে এম, তার মানে এই দিক বরাবর কী হচ্ছে এম জি নিচে কাজ করছে। এবার এই যে স্ট্রিংটা এর টেনশন যদি টি হয় তাহলে এই দিক বরাবর যে টেনশনটা হচ্ছে এই টেনশনটাও হচ্ছে টি, তার মানে এইটাও টেনশন টি। ওকে তাহলে এবার দেখো আবার এই যে পুলিটা, এই পুলিটারও মাস দিয়েছে কত, পুলিটার মাস দিয়েছে স্মল এম,
তাহলে পুলিটার মাস কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর, সেটা হচ্ছে স্মল এম ইনটু জি, এই দিক বরাবর। তাহলে এখন টি এই দিক বরাবর কাজ করছে, তাহলে টি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? এম ইনটু জি, এটা কাজ করছে। আবার এই দিক বরাবর, এই দিক বরাবর টি এম জি কাজ করছে, আবার এই টি এম জি। তার মানে টোটাল যে ফোর্সটা হচ্ছে, সেই ফোর্সটা যদি এফ নিচ্ছি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? এম প্লাস এম ইনটু জি, এটা হচ্ছে নিচের দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিক বরাবর কাজ করছে? এই দিক বরাবর, এই দুটোর লব্ধি বরাবর। তাহলে লব্ধি বরাবর যদি কাজ করে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স এফ রেজাল্টেন্ট সেটা ইকুয়াল টু কি হবে? রুট ওভার অফ দিস, রুট ওভার অফ দিস। তার মানে কি হচ্ছে যে টি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার মানে টি স্কোয়ার, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কস 90 মানে 0, তার মানে এই কম্পোনেন্টটা থাকবে না, অনলি এই দুটো কম্পোনেন্ট। তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার জি স্কোয়ার প্লাস এম প্লাস, সরি এটা তো ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম স্কোয়ার, ক্যাপিটাল এম স্কোয়ার জি স্কোয়ার ইনটু এম স্কোয়ার জি স্কোয়ার। ওকে, তার মানে এই পুরোটা রুট। এবার জি যদি বাইরে বের করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে যে এম প্লাস এম স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম স্কোয়ার এম স্কোয়ার, এই পুরোটা রুটের মধ্যে, আর বাইরে কি থাকছে? জি। তাহলে অপশান কোনটা হচ্ছে? অপশান এই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এবার আসি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27। কি বলেছে যে এ পার্টিকেল মুভস ইন দ্য এক্স ওয়াই প্লেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ ফোর্স সাচ দ্যাট ইটস লিনিয়ার মোমেন্টাম পি ইজ গিভেন অ্যাজ দিস অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড দ্য মোমেন্টাম। তাহলে আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু হচ্ছে ডিপি ডিপি ডিটি, এটাই হচ্ছে ফোর্স। তাহলে এইটা যদি ফোর্স হয়, তাহলে এইটা ইকুয়াল টু এর ইন্টিগ্রেশন করলে মানটা কত বের হচ্ছে? মানটা কসের ইন্টিগ্রেশন করতে, সরি ডেরিভেশন করতে হচ্ছে, তাহলে কসের ডেরিভেশন করলে হয়ে যায় মাইনাস, তার মানে মাইনাস কে ইন্টু এ, কে ইন্টু এ সাইন কে টি ইন্টু আই ক্যাপ। তারপরের টার্মটা কি হচ্ছে? মাইনাস কে ইন্টু এ কস কে টি ইন্টু জে ক্যাপ, এই টার্মটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই টার্মটা যদি দাঁড়ায়, এবার যদি আমি এফ ডট পি করি, তাহলে এফ ডট পি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এফ ডট পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস কে স্কোয়ার স্কোয়ার সাইন কে টি ইন্টু কস কস কে টি কস কে টি, এটা দাঁড়াচ্ছে। পরের টার্মটা কি দাঁড়াচ্ছে? মাইনাস মাইনাস প্লাস কে স্কোয়ার সাইন কে টি ইন্টু ইন্টু কস কে টি কস কে টি, তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তার মানে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। ওকে, এবার আসছি এর পরের কোশ্চেন। এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে দ্য সাম অফ এ ম্যাগনিচিউড অফ টু ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ইজ 18 নিউটন। ওকে, তার মানে ধরছি দুটো ফোর্স এ অ্যান্ড বি, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু দিয়েছে 18। ওকে, আর কি দিয়েছে? এদের রেজাল্টেন্টের ভ্যালু, তার মানে আর ইকুয়াল টু দিয়েছে 12, হুইচ ইজ ইকুয়াল টু বেসিক্যালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos theta, 2ab cos theta। এখন আমি কস থিটার মানটা জানি না। আর একটা কি ক্লু দিয়েছে যে ইফ দ্য রেজাল্টেন্ট ইজ অ্যাট 90 ডিগ্রি উইথ দ্য স্মলার ফোর্স, তার মানে আমার যদি এইটা একটা এই দিক বরাবর বি হয় আর এই দিক বরাবর যদি এ হয়, তাহলে এর রেজাল্টেন্ট, এর রেজাল্টেন্ট বেসিক্যালি এই লম্ব বরাবর, তাই তো? তার মানে সরি, এই লম্ব বরাবর এই দিক বরাবর হচ্ছে, তাহলে রেজাল্টেন্ট এইটা হচ্ছে লম্ব বরাবর হচ্ছে, তার মানে এইটা 90 ডিগ্রি। তার মানে এইটা 90 ডিগ্রি মানে ট্যান 90 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ট্যান 90 ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। তাহলে এখান থেকে ট্যান 90 মানে কি? ইনফিনিটি, তার মানে ইনফিনিটি মানে হচ্ছে 1/0। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি এ প্লাস বি কস থিটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে? কস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি। এই কস থিটার মানটা যদি এখানে বসাই, তাহলে জিনিসটা কত দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a² তার মানে ইকুয়াল টু হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আর এর মানটা। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে 144। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ
এইটা ইকুয়াল টু 144 আর বি প্লাস এ ইকুয়াল টু দি মা এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে 18 তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি মাইনাস 8 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 8 ইকুয়াল টু যদি 8 দাঁড়ায় তাহলে 2b ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 2b ইকুয়াল টু দাঁড়াচ্ছে 8 প্লাস 18 তার মানে হচ্ছে 26 তার মানে b ইকুয়াল টু দাঁড়াচ্ছে 13 তাহলে e ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে e ইকুয়াল টু দাঁড়াচ্ছে 13 মাইনাস 8 মানে হচ্ছে 5 তার মানে এটা হচ্ছে 5 তার মানে 13 আর 5 অ্যানসার হচ্ছে তাহলে অপশন কোনটা হবে অপশন হচ্ছে সি অ্যানসার ওকে এবার আসছি পরবর্তী কোশ্চেন দেখি বোর্ডটা ক্লিয়ার করে নিই একটু তো দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে ইনসাইড এ হরাইজন্টাল মুভিং বক্স এ এক্সপেরিমেন্ট ফাইন্ডস দ্যাট হোয়েন অ্যান অবজেক্ট ইজ প্লেসড অন এ স্মুথ হরাইজন্টাল টেবিল ইজ রিলিজড অ্যান্ড ইট মুভস উইথ অ্যান এক্সেলারেশন অফ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন দিস বক্স ইফ 1 কেজি বডি ইজ সাসপেন্ডেড উইথ এ লাইট স্ট্রিং দ্য টেনশন টেনশন ইন দ্য স্ট্রিং ইন ইকুইলিব্রিয়াম পজিশন উইথ রেসপেক্ট টু এক্সপেরিমেন্টার্স উইল বি কি হবে তাহলে দেখো এখানে যদি এক্সেলারেশন অফ দ্য বক্স কি বলে বক্স দিয়েছে কত যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনসাইড দ্য বক্স ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বব অ্যাজ শোন ইন ফিগার তাহলে যদি আমি ফিগারটা ড্র করি কিভাবে হবে দেখো এই নিচের দিক বরাবর হচ্ছে এমজি কাজ করছে আর এই দিক বরাবর কি কাজ করছে এই দিক বরাবর এম এ মানে হচ্ছে সিউডো ফোর্স কাজ করছে তাহলে আমার যে টেনশনটা হচ্ছে সে টেনশনটা টিটা এই দিক বরাবর হচ্ছে তাহলে টি এর মানটা কি হচ্ছে বেসিক্যালি টি এর মানটা আমার দাঁড়াচ্ছে বেসিক্যালি টি ইকুয়াল টু রুট ওভার এম এ স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার রুট ওভার এম জি এইটার স্কোয়ার প্লাস এম এ এইটার স্কোয়ার তাই তো তাহলে এম জির মান যদি বসাই এম এর মান দিয়েছে তার মানে হচ্ছে দশ স্কোয়ার তার মানে এইটা বের হচ্ছে 10√2 মিটার একটু অ্যান্সার হচ্ছে তার মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে এবার আসছি পরের কোশ্চেন পরের কোশ্চেনটা আবার কমন আসছে কি কোশ্চেন সেই একই ফর্মুলা যে ক্ষেত্রে আমরা কি জানি ত্বরণের মান কত হয় ত্বরণের মান ইকুয়াল টু হবে যে ত্বরণের মান এ ইকুয়াল টু হয় এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম টু প্লাস এম ওয়ান ইন্টু জি তাহলে এখানে দেখো এম টুর মান কত দিয়েছে এম টুর মান দিয়েছে 10 এম ওয়ানের মান দিয়েছে 5 তার মানে 10 মাইনাস 5 বাই 10 প্লাস 5 ইন্টু জি তার মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/15 ইন্টু জি তার মানে ইকুয়াল টু হচ্ছে g/3 তাহলে অপশান কি হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ওকে এবার আসছি পরের কোশ্চেনে কি বলেছে যে অ্যান ইঞ্জিন অফ মাস 100 টন ইজ কাপেলড টু অ্যান্ড পুলস এ ক্যারেজ অফ মাস 35 টন তার মানে ধরো এটা একটা ইঞ্জিন এ মাস কত হচ্ছে এর মাস দিয়েছে এম ওয়ান ইকুয়াল টু দিয়েছে 100 টন মানে এত ইন্টু এত কেজি এটা দিয়েছে আবার এটা কাকে টানছে একটা ক্যারেজকে টানছে যার মাস কত হচ্ছে 35 টন মানে হচ্ছে ইন্টু ইকুয়াল টু দেওয়া আছে 35 এত কেজি তাই তো এটা দেওয়া রয়েছে তাহলে এবার বলছে দ্য রেজিস্ট্যান্স ইন দ্য মোশন অফ দ্য ইঞ্জিন ইজ তার মানে এর রেজিস্ট্যান্সটা দিয়েছে রেজিস্ট্যান্স মানে এর বাঁধ যেদিকে গতির বাঁধা হবে তার মানে এইটা দিয়েছে এফ ওয়ান ইকুয়াল টু দিয়েছে 180 টাইমস অফ এম ওয়ান ইন্টু জি এটা আর এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত দিয়েছে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স দিয়েছে এফ টু ইকুয়াল টু দিয়েছে 175 ইন্টু এম টু ইন্টু জি এটা হচ্ছে রেজিস্ট্যান্স তাহলে এই দড়িটার উপর টেনশন এ যে টানছে এই টেনশনটা যদি টি হয় তাহলে এর ক্ষেত্রে ওইটা টি তাই তো তাহলে এবার এই মোট এদের যে ত্বরণটা যদি এ হয় তাহলে দুটোর ক্ষেত্রেই ত্বরণ এক তার মানে প্রথম এর ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াচ্ছে এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে টি মাইনাস এফ টু ইকুয়াল টু হচ্ছে এম টু ইন্টু এ এটা কন্ডিশনের
আর পরের এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে এ কত বলে টানছে, এ টানছে হচ্ছে এত বলে যে এফ একটা বল এফ এর মান দিয়ে দিয়েছে ক্যাপিটাল এফ, তার মানে ক্যাপিটাল এফ মাইনাস টি মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ইন্টু এ। এটা হচ্ছে তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এফ টু প্লাস এম টু ইন্টু এ। তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এফ মাইনাস এফ টু মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, এটা দাঁড়াচ্ছে তাহলে এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে এফ মাইনাস এফ টু এফ ওয়ান বা এফ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান প্লাস এম টু এটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এর মানটা যদি বসাই এফ এর মান কত দিয়েছে, এফ এর মান দিয়েছে 27710 মাইনাস এফ ওয়ান এর মান কত হচ্ছে, এফ ওয়ান এর মান আমার দাঁড়াচ্ছে যে এইটা হচ্ছে 1/80 টাইমস, তার মানে হচ্ছে 10001 এর ভিতরে পাঁচটা শূন্য, পাঁচটা শূন্য ডিভাইডেড বাই 80 ইন্টু 10, 10 হচ্ছে জি এর মান যদি ধরছি তাহলে, বা 9.8 ধরছি যদি জি এর মানটা, তাহলে মানটা আসছে আমার এফ ওয়ান এর মানটা আসছে যে 12250 এত আসছে এটা, আর এফ টু ওয়ানটা আসছে যে 35000 ইন্টু 10, 10 নয় 9.8 ডিভাইডেড বাই 175, তার মানে এইটা অ্যারাউন্ড আসছে 1960 এত নিউটন, তার মানে 12250, মানে মাইনাস 12250 মাইনাস 1960 ডিভাইডেড বাই মোড ভর কত হচ্ছে, মোড ভর হচ্ছে 135000 এইটা হচ্ছে। তাহলে মানটা কত হচ্ছে দেখি, তাহলে অপশান হচ্ছে 27710 মাইনাস 1960 মাইনাস 12250 ইকুয়াল টু হচ্ছে 13500 ডিভাইডেড বাই 13500000, তার মানে 0.1, তার মানে ই এর মান বেরোচ্ছে, এর মান বেরোচ্ছে 0.1 এর মতো, এর মান যদি 0.1 বেরিয়ে যায় তাহলে টি এর মান কত বেরোচ্ছে, এফ এর এফ টু এর মান আমরা কত পেয়েছি, এফ টু এর মান বেরিয়েছে 1960, এম টু মান হচ্ছে 35000 ইন্টু 0.1, তার মানে এখানে কী হচ্ছে, তার মানে হচ্ছে 3500 প্লাস 1960, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে টি এর মানে এক্স্যাক্টলি দাঁড়াচ্ছে 5460 এত নিউটন। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে সি এর টা অ্যান্সার। ওকে, এবার আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32। কোশ্চেন নাম্বার 32 কি বলছে, টু ব্লকস ই এন্ড বি অফ মাসেস 3M এন্ড M রেসপেক্টিভলি আর কানেক্টেড বাই মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং, দ্য হোল সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই এ মাসলেস স্প্রিং অ্যাজ শোন ইন ফিগার, দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন এ অ্যান্ড বি ইমিডিয়েটলি আফটার দ্য স্ট্রিং ইজ কাট। ওকে, তার মানে আমাকে কোনখানটা কাটিং করতে হচ্ছে, এই জায়গাটা কাট, এই জায়গাটা কাট করতে হবে, তারপরে কি হচ্ছে। তাহলে দেখো, যখন কাট করা হয়নি তখন এই ওপরেরটার ক্ষেত্রে, ওপরেরটার ক্ষেত্রে যদি স্প্রিং কনস্ট্যান্ট কে হয় তাহলে এইটা হচ্ছে কে এক্স, আর এর ক্ষেত্রে এটা হচ্ছে 3M, এটা হচ্ছে 3M, তাহলে এর জন্য এই দিকে হচ্ছে কি হচ্ছে যে 3M 3MG, আর একটা কি হচ্ছে টেনশন টি কাজ করছে নিচের দিকে, আর নিচের ব্লকটার ক্ষেত্রে টেনশনটা উপরের দিকে, আর এই দিকে হচ্ছে M ইন্টু জি, ওটাই তো হচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে যে KX ইকুয়াল টু হচ্ছে 3MG প্লাস টি, তার মানে টি ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাচ্ছি MG, তার মানে 4MG হচ্ছে আমার KX এর মান। এবার যখন কেটে দিচ্ছি, যখন কেটে দিচ্ছি তখন এই বডিটার ক্ষেত্রে তখন কি হচ্ছে, এই বডিটার ক্ষেত্রে টিটা থাকছে না, মানে অনলি MG তে নামছে, তার মানে ওর এক্সেলারেশন কি হচ্ছে জি, তার মানে দ্বিতীয় এই বডিটার এক্সেলারেশন হচ্ছে জি বিএটা। এবার পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, পরেরটার ক্ষেত্রে আর টিটা থাকছে না, তার মানে KX ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, KX ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3MG হয়ে যাচ্ছে,
তাই তো kx equal to 3 mg আবার kx equal to আমরা কত পেয়েছিলাম 4 mg পেয়েছিলাম তাহলে এবার যদি এই ত্বরণটা আমি ধরে নিচ্ছি উপরের দিকে উঠছে তাহলে এই এইটা প্লাস প্লাস ত্বরণ হচ্ছে 3m into a তাই তো তাহলে এইটা ইকুয়াল টু যদি 4 mg মাইনাস 3 mg ইকুয়াল টু হচ্ছে 3m into a তার মানে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে g by 3 যেটা হচ্ছে উপরের দিক বরাবর তার মানে g আর g by 3 তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যানসার ওকে এবার আসছে পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার 33 কোশ্চেন নাম্বার 33 তে কি বলছে কোশ্চেন নাম্বার 33 তে বলছে যে বেলুন উইথ মাস m ইজ ডিসেন্ডিং ডাউন উইথ দা অ্যান অ্যাক্সিলারেশন a ওকে মানে হাউ মাচ মাস শুড বি রিমুভড ফ্রম ইট সো দ্যাট ইট স্টার্ট মুভিং আপ উইথ অ্যান অ্যাক্সিলারেশন a তাহলে দেখো এখানে আমি ধরে নিচ্ছি একটা বেলুন আমি প্রথম আঁকছি বেলুন এই বেলুনটার একটা প্রবণতা বল আছে সেটা হচ্ছে বি উপর দিকে আর নিচের দিকে কি হচ্ছে ওজনটা ওজনটা হচ্ছে এমজি আর এর ত্বরণ হচ্ছে নিচের দিকে এ ত্বরণ তাই তো তাহলে প্রথম আসছে যে এমজি মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ তাই তো এবার বলছি যে যে এমটা আমরা ছেড়ে দিচ্ছি সেই এমটা আমি ধরে নিচ্ছি এম প্রাইম এই এম প্রাইম মাসটাকে আমি রিমুভ করছি তাহলে এখন যে ভরটা এখন যে ভর মানে এই এইটাই আমি এখন নতুন ভর ধরছি তাহলে এখন মাসটা ছেড়ে দিয়ে হচ্ছে এই পরিমাণে মাস আমি ছেড়ে দিচ্ছি এম মাইনাস এম প্রাইম তাহলে নতুন ভর ধরছি এম প্রাইম ঠিক আছে তাহলে এখন কি কার্যকর হচ্ছে এখন হচ্ছে উপর দিকে উঠবে মানে ত্বরণটা হবে এটা উপরের দিকে তার মানে এই ক্ষেত্রে বি মাইনাস এম প্রাইম জি ইকুয়াল টু হচ্ছে এম প্রাইম ইন্টু এ এটা তাহলে প্রথমে এই সমীকরণ থেকে কি পেয়ে যাচ্ছিলাম এই সমীকরণ থেকে পেয়ে যাচ্ছিলাম যে বি ইকুয়াল টু হচ্ছে এম জি এম জি মাইনাস এম ইন্টু এ আর এই সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি যে বি ইকুয়াল টু এম প্রাইম জি প্লাস এম প্রাইম ইন্টু এ তাই তো এবার দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এইটা হচ্ছে এম জি মাইনাস এম ইন্টু এম ইন্টু এ তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে এম প্রাইম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এম প্রাইম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি যে এম জি মাইনাস এ বাই জি প্লাস এ এটা পেয়ে যাচ্ছি আমি এম প্রাইমের মানটা তাহলে আমার যে মাসটা রিমুভ করেছি সেটা হচ্ছে এম মাইনাস এম প্রাইম এইটা হচ্ছে মাস রিমুভ তার মানে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম মাইনাস এম ইন্টু জি মাইনাস এ বাই জি প্লাস এ জি প্লাস এ তার মানে এই জিনিসটা দাঁড়াচ্ছে কি যে এম কমন নিয়ে নিলাম তার মানে ওইটা হচ্ছে জি প্লাস এ মাইনাস জি প্লাস এ প্লাস এ বাই জি প্লাস এ জি প্লাস এ তার মানে হচ্ছে টু এম এ বাই জি প্লাস এ তার মানে এইটাই হয়ে যাচ্ছে আমার অপশান তাহলে অপশান কোনটা দাঁড়াচ্ছে অপশান দাঁড়াচ্ছে আমার জি প্লাস এ তাই তো টু এ তার মানে অপশান এটাই হচ্ছে অ্যান্সার ওকে এবার আসছি পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার 34 কোশ্চেন নাম্বার 34 কি বলছে কোশ্চেন নাম্বার 34 বলছে যে স্প্রিং অফ ফোর্স কনস্ট্যান্ট কে ইজ কাট ইনটু লেন্থ অফ রেশিও 1:2:3 ওকে এন্ড দে আর কানেক্টেড ইন সিরিজ এন্ড দ্য নিউ ফোর্স কনস্ট্যান্ট ইজ কে প্রাইম ইফ দে আর কানেক্টেড ইন প্যারালাল দ্য ফোর্স কনস্ট্যান্ট ইজ কে ডবল প্রাইম দেন কে প্রাইম ইজ টু কে ডবল প্রাইম ইজ কি হবে সেটা আমাকে বের করতে হবে তাই তো তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বলেছে দুটো তাহলে যখন আমি সিরিজে কানেক্ট করব তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি কি ধরছি যে কি হয়ে যাচ্ছে নতুন যে রেজাল্টেন্ট ফোর্স কনস্ট্যান্ট সেইটা ইকুয়াল টু দিয়েছে যে 1/k প্রাইম ইকুয়াল টু কত বেরোবে 1/k প্রাইম ইকুয়াল টু
রেজাল্টেন্ট বের করতে গেলে 1 বাই কে প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1 বাই কে 1 বাই কে 1 প্লাস 1 বাই কে 2 প্লাস 1 বাই কে 3 তাই তো। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কত টাইমস, যে কীভাবে কাটা হয়েছিল 1:2:3 তার মানে 1x ধরে নিচ্ছি x টাইমস 2x প্লাস 1 বাই 3x তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল দাঁড়াচ্ছে 6x বাই 11। এটা হচ্ছে কে প্রাইমের মান। আর কে ডবল প্রাইমের মান কত হচ্ছে, কে ডবল প্রাইমের মান হচ্ছে যে x প্লাস 2x প্লাস 3x তার মানে ইকুয়াল টু হচ্ছে 6x, এটাই দাঁড়াচ্ছে তাই তো। তার মানে এবার যদি দুটোকে ইস্টু করি তার মানে কে ওয়ান বাই কে কে প্রাইম বাই কে ডবল প্রাইম ইকুয়াল টু যদি করি তার মানে 6x বাই 11 ডিভাইডেড বাই 6x তার মানে ইকুয়াল টু হচ্ছে 1 বাই 11, তার মানে 1 বাই 11 মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসছি এর পরের কোশ্চেন। পরের কোশ্চেন কোশ্চেন নাম্বার 35 কি বলছে, যে 1 কেজি বডি এক্সপ্লোর ইন্টু 3 ফ্র্যাগমেন্টস। ওকে, দ্য রেশিও অফ দেয়ার মাসেস ইজ 1:1:3, দ্য ফ্র্যাগমেন্টস অফ দ্য সেম মাস মুভ পারপেন্ডিকুলার টু ইচ আদার উইথ স্পিড 30 মিটার পার সেকেন্ড, ওয়াইল দ্য হেভিয়ার পার্ট রিমেন্স ইন দ্য ইনিশিয়াল ডাইরেকশন, দ্য স্পিড অফ দ্য হেভিয়ার পার্ট ইজ। তাহলে এটা আমাকে বের করতে হবে তাই তো। তাহলে এটা আমি কি করে করব দেখি, তাহলে দেখো তাহলে দেখো আমি এখানে ধরছি যে ধরো দুটো মাস, একটা হচ্ছে এই দিক বরাবর গেছে একটা হচ্ছে এই দিক বরাবর গেছে। তাহলে প্রথমটা হচ্ছে এ মাস যার এম, এটা হচ্ছে এম। তৃতীয় মাসটা গেছে এই দিক বরাবর, সেটা হচ্ছে 3m, ঠিক আছে। এবং এটা যে কোণ করছে সেটা এইটার সাথে কোণ করেছে যদি থিটা। তাহলে এখান থেকে লিখতে কি পারছি, এখান থেকে লিখতে পারছি যে এম ইন্টু 30 মাইনাস 3m ইন্টু এর কম্পোনেন্ট হয়ে যাচ্ছে এই দিক বরাবর। কি কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, কস, মানে বেগ, যদি বেগ ভি হয় তাহলে ভি কস থিটা ইকুয়াল টু 0 একটা। আর পরেরটা কি পাচ্ছি, পরেরটা পাচ্ছি যে এম ইন্টু 30 মাইনাস 3m ইন্টু ভি সাইন থিটা ইকুয়াল টু 0 তাই তো। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমি পেয়ে যাচ্ছি যে থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়ে যায় তাহলে এই একটা সমীকরণে আমি বসিয়ে দিলে তাহলে এই সমীকরণ থেকে কী পেয়ে যাচ্ছি, যে ভি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি যে 30m/3m cos 45 মানে 3 কেটে যাচ্ছে 10, তার মানে এইভাবে ভি এর মান আমি পেয়ে যাবো 10√2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে 2 একটা রাইট অ্যান্সার। এবার আসছি এর পরের কোশ্চেন, একই রকম কোশ্চেন। কি বলেছে, অ্যান এক্সপ্লোশন ব্রেকস এ রক ইন্টু 3 পার্টস ইন অ্যান হরাইজন্টাল প্লেন, 2 অফ দেম গোজ অফ অ্যাট রাইট অ্যাঙ্গেল ইচ আদার অ্যান্ড দ্য ফার্স্ট পার্ট অফ মাস 1 কেজি মুভস উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অফ মাস 2 কেজি মুভস উইথ এ 8 মিটার পার সেকেন্ড স্পিড, ইফ দ্য থার্ড পার্ট ফ্লাইস অফ উইথ 4 মিটার পার সেকেন্ড স্পিড দেন ইট মাস ইজ। ওকে, একটা সক্সেস আছে, সেই সহজ প্রসেসটা কি, যে এক্ষেত্রে মোমেন্টামটা কি ওর ক্ষেত্রে কনজার্ভ, তার মানে পি ওয়ান ভেক্টর প্লাস পি টু ভেক্টর প্লাস পি থ্রি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটা যদি 0 হয় এবং এইটাকে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের টার্মে লিখি তাহলে 1:12 আই ক্যাপ প্লাস 2:8 জে ক্যাপ প্লাস পি থ্রি ভেক্টর ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি পি থ্রি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মাইনাস টুয়েলভ আই ক্যাপ মাইনাস সিক্সটিন জে ক্যাপ, এইভাবে পেয়ে যাচ্ছি। এখন ভি এর মান কত দিয়ে, তাহলে এর মডের মানটা কত হচ্ছে, তাহলে মডের মান বেরোচ্ছে যে 20 কেজি মিটার পার সেকেন্ড, এটা বেরোচ্ছে এর মানটা। তাহলে এইটা যদি 20 বেরো, তাহলে এম থ্রি এম ভি থ্রি দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এইটা বাই, তাহলে এম থ্রি ইকুয়াল টু হচ্ছে 20/4, তার মানে হচ্ছে 5 কেজি, 5 কেজি হবে অ্যান্সার। ওকে, এটা তাড়াতাড়ি হয়ে গেল। এবার আসছে পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, যে থ্রি ব্লকস উইথ মাসেস এম টু এম অ্যান্ড থ্রি এম আর কানেক্টেড বাই স্ট্রিং অ্যাজ শোন ইন ফিগার, আফটার অ্যান আপওয়ার্ড ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অন দ্য ব্লক এম, দ্য মাসেস মুভ আপওয়ার্ড অ্যাট কনস্ট্যান্ট স্পিড ভি, হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য ব্লক অফ মাস টু এম। ওকে, এখানে দেখো কি বলছে, যে অল ব্লকস কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, এখানে কিন্তু ভেলোসিটিতে মুভ করছে, কিন্তু এক্সেলারেশন কি জিরো, যেহেতু এক্সেলারেশন জিরো তাই জন্য এর ওপর যে নেট ফোর্স হবে সেগুলো প্রত্যেকটা জিরো হবে, তাহলে এটা কি হবে, অপশান এ, তাই তো, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এবার আসছি পরের কোশ্চেন, 38 কোশ্চেন নাম্বার, কি বলছে, যে সিস্টেম কনজিস্ট অফ থ্রি মাসেস এম ওয়ান এম টু অ্যান্ড এম থ্রি কানেক্টেড বাই এ স্ট্রিং পাসিং ওভার এ পুলি পি, দ্য মাস এম ওয়ান হ্যাংস ফ্রিলি অ্যান্ড এম টু অ্যান্ড এম থ্রি আর অন এ রাফ হরাইজন্টাল টেবিল, যে অ্যান্ড দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ মিউ, দ্য পুলি ইজ ফ্রিকশনলেস অ্যান্ড অফ নেগলেজিবল মাস, অ্যান্ড দ্য ডাউনওয়ার্ড এক্সেলারেশন অফ মাস এম ওয়ান ইজ, কীভাবে বের করবো এটা, এটাও দেখ। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, যে এর মধ্যে দুটোর মধ্যে একটা টান টেনশন হচ্ছে, সেই টেনশনটাকে আমি ধরে নিচ্ছি, প্রথম এই টেনশনটাকে আমি ধরছি টি ওয়ান, তাহলে এই টেনশনটা এর ক্ষেত্রেও এটা টি ওয়ান হচ্ছে, এর দিকে এইটা যদি টি টু হয় তাহলে এর দিকেও এটা হচ্ছে টি টু, তার মানে কি হচ্ছে যে টি টু টি টু, আবার এই দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে, তাহলে এই দিকে একটা বল কাজ করছে, তাই জন্য দেখো এই দুটো কিন্তু যে বলটা কাজ করছে তাহলে সেটা কি হচ্ছে ঘর্ষণ বল, সেটা হচ্ছে মিউ ইন্টু এম থ্রি ইন্টু জি, এদিকে কাজ করছে, তাহলে এর ক্ষেত্রে টি টু ইকুয়াল টু, বা টি থ্রি ধরছি, এটা টি থ্রি ধরাই ভালো হবে কারণ দুটো আলাদা, তাহলে টি থ্রি ইকুয়াল টু কী হচ্ছে, টি থ্রি ইকুয়াল টু হচ্ছে মিউ ইন্টু এম থ্রি ইন্টু জি, এটা হচ্ছে টি থ্রির মান, তাই তো। আর প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এম ওয়ান ইন্টু জি বা এম জি, প্রত্যেকটা এম দিয়েছে, তাহলে এম জি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ প্রথমটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে যে টি ওয়ান মাইনাস টু ইন্টু মিউ ইন্টু এম ইন্টু জি, মানে টি ওয়ান মাইনাস টি টু যদি হতো, তাহলে টি ওয়ান মাইনাস এইটা, ওকে, টি টুর মানটা বসিয়ে দিচ্ছি এখানে, বা টি থ্রির মানটা, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে টু এম ইন্টু এ, তাই তো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে এম জি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, তার মানে টি ওয়ানের মানটা যদি এখানে বসাই, তাহলে এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম জি মাইনাস টু এম এ মাইনাস টু মিউ এম জি ইকুয়াল টু হচ্ছে এম এ, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কী পাচ্ছি, এ ইকুয়াল টু পাচ্ছি জি বাই থ্রি ওয়ান মাইনাস টু মিউ, এটা হবে অ্যান্সার। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান সি এরটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার আসছি এর পরবর্তী চ্যাপ্টার নিয়ে, তো ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং আমার সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনো পর্যন্ত করনি, ততক্ষণের জন্য আবার দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং আনন্দে থাকো।